আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সবুর ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত। জাম্বুরা কত করে ভাই? কত? 30 করে। আর শাক কত করে? আটে কত? 400 মানে নেবো। হ্যাঁ, শাপলা কত করে? আটে দাদা ভাই দিয়ে নাও। শাপলা কত করে? যাওয়ার সময় থাকলে নিয়ে যাবো, ঠিক আছে? আমরা একটু আসলে গ্রামের দিকে দুধ কেনার উদ্দেশ্যে যাচ্ছি। আমার সাথে আছে কারিমুল, আমরা রিক্সায় যাচ্ছি। এ হচ্ছে কারিমুল। চলতে থাকি আর কি। আমরা গ্রামের দিকে ছুটে চলছি, ভাঙা ছিল মেঠো রাস্তা দিয়ে। আমরা খুব সরু এক চিপা বেরিয়ে উপর দিয়ে যাবো, নদীর পাড় দিয়ে। আমরা মনে হচ্ছে পাহাড়ে উঠছি। নৌকা দেখছি, নদীর ঘোলা পানি। বর্ষাকালের ঘোলা পানি। এখানে কোথায় তো একটা দারুণ চা বানায়, আমরা সেমা চা খাবো। এখানে একটা পাশে একটা দোকান আছে, একটা বিখ্যাত চায়ের দোকান, ওইখানে লেবু চা হয়। আমরা এক সময়, হ্যাঁ, এখানে আমরা এক সময় লেবু চা খাবো। আমরা একটা ছোট বাজার পার করে সামনের দিকে যাবো। আমরা দেখতে পাচ্ছি মেঠো পথ। আমরা ক্রমাগত গ্রামের দিকে ঢেয়ে যাচ্ছি। সামনে একটা সম্ভব সুন্দর একটা মাঠ। দুধ নিতে যাচ্ছি, অ্যাকচুয়ালি জানি না আসলে কোন বাড়ি, আমরা খুঁজে নেবো আর কি। ওখান থেকে রাস্তা থেকে বলছে তেঁতুল গাছ ওলা বাড়ি। দেখি আমরা তেঁতুল গাছ
তেতুল গাছ পেয়েছি, দেখা যাক তেতুল গাছওয়ালা বাড়ি। আমরা খোঁজার চেষ্টা করতেছি, পুরেই তো গেছিলাম। অ্যাকচুয়ালি আমরা নাজমুলদের বাড়ি পাইনি, খুঁজছি, খোঁজার চেষ্টা করছি কোন দিক দিয়ে কোথায় যাব। বেশ খানিকটা অন্যরকম রাস্তা দিয়ে যাচ্ছি, গ্রামের একদম কি বলে সেই জরাজীর্ণ রাস্তা দিয়ে যাচ্ছি। ডুমুর গাছ দেখা যাক খুঁজে পাওয়া যায় কিনা। মনে হচ্ছে পেয়ে গেছি। আমরা নাজমুলদের বাড়ি এসে গেছি, নাজমুলদের বাড়ি কদবেল দেখতে পাচ্ছি, কদবেল গাছ, তেঁতুল গাছ। হ্যাঁ ভিতরে নাই, এদিকে এই বসি। দেখাবো না আমরা গরুর সাথে একটু মোলাকাত করি। আরেকদিন তো আরো আগে আসতে হবে, আমারই দেরি হয়েছে। এগুলো হচ্ছে ঘষি, রান্নার কাজে ব্যবহৃত হয়। এ হচ্ছে খ্যার, গরুকে খাওয়ানো হয়, গ্রাম বাংলার ঐতিহ্য। এগুলো হচ্ছে ঘাস, গরুর জন্য কেটে আনা হয়েছে। গরুর ভালোবাসা আদর 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 আদর। নারকেল গাছ কতগুলো আছে আপনাদের? দুইটা। ডিপার্টমেন্ট না ঠিক কয় কেজি ধরল? 10.5। ভালো বসো কানিমুল, আমরা একটু নারকেল। আচ্ছা নেন নেন, আপনার নেন না কানিমুল নাম না 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 নাও না, আসো আসো আসো।
আপনি জানেন না কেন মুড়ি দেখো না না মুড়ি না আমি আনন্দ দিচ্ছি আমরা দুধ নিয়ে যাচ্ছি আমরা এখানে দুধ নিতে আসছিলাম গ্রামের এই বাড়িতে কারণ হচ্ছে এখানে দুধ অনেক ভালো হয় দুধ নিলাম হচ্ছে 10.5 কেজি 60 টাকা করে নিয়েছে 60 টাকা কেজি পার কেজি তো বন্ধুরা এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক দিবেন আমরা আপনাদের সাথেই আছি এবং থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য